সিএসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগের বৈধতা নিয়ে অনুসন্ধান কমিটির দায় মুক্তি কেন অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন এদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই বিষয়ে আগামী পহেলা সেপ্টেম্বর আদেশ দেবেন হাইকোর্ট শুনানিতে অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চায় না বলে জানান জেনারেল দু ও আঠারো সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে যে দায়মুক্তি দেয়া হয় সেটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দশ আইনজীবী নির্বাচন কমিশনার নিয়োগ আইন দু এর বাইশের নয় ধারায় বলা হয়েছে অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ বৈধ ছিল সুতরাং উক্ত বিষয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রিটকারী আইনজীবী বলছেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার বিধান কেড়ে নেয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করা হয়েছে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে চার সপ্তাহে রুল জারি করেছেন এদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে রিটের আদেশ দেওয়ার জন্য আগামী এক সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন বলেন বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে বাংলাদেশের সংবিধান আমরা সেটা সমুন্নত রাখতে চাই হাবিবুল ইসলাম হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা